বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটি সেটি হলো একটা পাকোড়া রেসিপি। শীতের খুবই সুস্বাদু একটা সবজি হলো ফুলকপি। এই ফুলকপি দিয়ে কিন্তু আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করে থাকি। সেরকম এই ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি হলো পাকোড়া। সেই ফুলকপির পাকোড়াটা আপনাদেরকে আমি খুবই অল্প সময়ে সুস্বাদু করে তৈরি করে দেখাচ্ছি, আশা করি সবাই পাশে থাকবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এরকম করে কাট করে তারপর আমি গরম পানির মধ্যে দুটা তিনটা বলক উঠিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তো সেগুলো আর দেখাতে যাইনি, ওগুলো তো আমরা সবাই পারি। এখন আমি হাফ কাপের থেকে কম নিয়েছিল বেসন। এখানে আপনারা বেসনের পরিবর্তে দিতে পারেন হলো ময়দা, তবে আটাটা দিলে আসলে অত বেশি একটা মুচমুচে হয় না। এক চামচ দিয়েছি চালের গুঁড়াটা, চালের গুঁড়াটা খুবই মুচমুচে করে খেতে অনেক ভালো লাগে। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটা মুচমুচে থাকে, তবে থাকলে দিবেন না, স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। ময়দা দিয়েও কিন্তু মুচমুচে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি হলো কয়টা চামচ হলুদের গুঁড়া, কয়টা চামচ ধনিয়ার গুঁড়া, কোনো গরম গুঁড়া মশলার অ্যাড করবো না। স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের থেকে কম দিয়েছি। এখানে একটু টেস্টিং সল্ট, এটি করে টেস্টটা ভালো আসে, তবে এটা অপশন, ভালো লাগলে দিবেন না, স্কিপ করবেন। হাফ চামচ দিচ্ছি হলো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা এখানে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এখানে দুই চামচ দিচ্ছি হলো কাঁচামরিচ কুচানো, দুই চামচ দিচ্ছি হলো এখানে ধনিয়া পাতা কুচানো। তো আমি তো লিকুইড ব্যাটার করে কিন্তু কপিটাকে, ফুলকপিটাকে পাকোড়া তৈরি করব না। আমি একেবারে প্রত্যেকটা জিনিস ফুলকপির গায়ে লেগে থাকবে সেরকমভাবে আজকে পাকোড়াটা তৈরি করব। ধনে পাতা কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, যখন খাবো তখন কিন্তু যখন কামড়ের নিচে কাঁচামরিচ পাবে গন্ধটা খুব চমৎকার আসে। এখন নর্মাল পানি দিয়ে এখন আমি আস্তে আস্তে করে এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে। তো একেবারে পানিটা ঢেলে দিবেন না, ঢেলে দিলে একেবারে দেখা গিয়েছে নরম হয়ে যাবে, তখন ফুলকপির গায়ে ধনে পাতা কাঁচামরিচটা ভালোভাবে লাগবে না। ঠিক এরকমভাবে যেন ফুলকপির গায়ে যেন ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে থাকে ধনে পাতা কাঁচামরিচগুলো। তো আপনারা এইভাবে তৈরি করে এই শীতে পরিবারের সবার সাথে বিকেলের চায়ের আড্ডায় এই দারুণ সুন্দর ফুলকপির পাকোড়া উপভোগ করতে পারেন। ফ্রাইং প্যানে আমি আগে থেকে সয়াবিন তেল বসিয়ে রেখেছি, যেহেতু পাকোড়া ডুবো তেলে ভাজতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো, ফুলকপির তালটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ড পরে এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে। এতে করে আমার উল্টাবো যখন তখন আমার খুবই সুবিধা হবে, লেগে থাকলে উল্টাতে অনেক সময় খুবই সমস্যা হয়ে যায়। এখন আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। তো নিচ সাইডটা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিয়েছি, অপর সাইডটা হওয়ার পরে তারপর আমি উঠিয়ে নিব। আমার ফুলকপির পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার দিয়ে। এগুলো এতটাই মুচমুচে হয়েছে কী আর বলবো, আপনাদেরকে সেই ন্যাচারাল আওয়াজটাও শোনাবো ফুলকপি পাকোড়ার। খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে, আপনারা এভাবে তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। ফুলকপি পাকোড়া তো ভাজা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আমি একটা চামচ দিয়ে এরকম করে নিয়েছি, এগুলো এতটাই মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে সেই ন্যাচারাল আওয়াজটাও শোনাচ্ছি। আশা করি পরিবারের সবাইকে নিয়ে বিকেলের চায়ের আড্ডা এবং অতিথি আপ্যায়নে এই শীতে ফুলকপির পাকোড়া উপভোগ করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ফুলকপির পাকোড়া। এখানে একটু কাঁচামরিচ এবং টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা যে কোনো ধরনের চাটনি এবং সালাদ দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। গরম গরম এই পাকোড়ার সাথে ফুলকপি পাকোড়া কিন্তু দুধ চায়ের সাথে খেতে কিন্তু দারুণ, আমার তো খুবই পছন্দ। আশা করি সবারই ভালো লাগবে, এই শীতে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।